গুড ইভিনিং ফ্রেন্ড, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি মেদিনীপুর চলে গিয়েছিলাম আমার ছোট ছেলের এক্সামের পরে। ওখানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি কয়েকদিন ঘুরতে গিয়েছিলাম। আমি 10 দিন পরে কলিকাতাতে ব্যাক করেছি। এত দিন আমি আমার ছাদ বাগান ছেড়েছিলাম, ছাদ বাগানকে খুব মিস করেছি, তাই আজকে এসেই ছুটে ছাদ বাগানে চলে এসেছি। আমি যাবার আগে কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম, এই লাউ গাছ, পুঁই গাছ, ঝিঙে, চিচিঙে, এই ধরনের সবজির গাছ। চলো আজকে সেইগুলো কত বড় হয়েছে তোমাদের দেখাই। আমি 10 দিন পরে এসে দেখছি যেন গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। আমার অবর্তমানে আমার হাজব্যান্ড গাছের দেখাশোনা করেছে, ও অফিসের কাজের ফাঁকে ফাঁকে। ও খুব গাছ ভালোবাসে, তাই এই জন্য কোনো টেনশান ছিল না, জানতাম গাছ খুব ভালো থাকবে, ও ভালোও রেখেছে। তোমাদেরকে অনেক দিন দেখাইনি আমার ছাদ বাগানে এখন কী কী গাছ হয়েছে, আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে এখন কী কী গাছ হয়েছে। বেশিরভাগ সবজিরই গাছ লাগিয়েছি এখন, চলো তোমাদের দেখাই। এটা কুঁদরি গাছ, শশা হয়েও ছিল একটা, এখনও ছোট ছোট অনেক হয়ে আছে। আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছি সকালে, এই জন্য এখন তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না। আমার লাড্ডু গোপালও ছাদ বাগান খুব ভালোবাসে, ওকেও একবার বিকেলে ছাদে আনতে হয়, একটু ঘোরাতে হয় ছাদে। আমার পাশের বাড়িতে আমার খুড়তো তো মেজো ননদ থাকে, ওর মেয়েটা খুব ভালো নাচ, ও মাঝে মাঝে আমার ছাদ বাগানে এসে আমার ছাদ বাগানের শোভাটা আরও বাড়িয়ে দেয় নাচ করে। আজকেই আসবে ও নাচ করতে। এই যে ওর দিদির ক্যামেরাম্যান আমার বড় ছেলে, সে নাচ করবে, ও ভিডিও করবে, এও বিকেলে এসে একটু আধটু ঘুরে বেড়ায়। আর এই যে আমাদের কিউইটি পাই, আমার ননদের মেয়ে, এর নাম মাম্পি, রেডি হচ্ছে।
ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।